সুপ্রিয় শিক্ষার্থী বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পড়াচ্ছি মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটি গত ক্লাসে আমরা দেখেছি তিনটা উৎপ্রেক্ষা এই তিনটা উৎপ্রেক্ষা দিয়ে আমাদের মেঘনাথ বিভীষণের অধঃপতনের চিত্র অঙ্কন করেছেন এবং এটাও বলেছেন যে বিজ্ঞ হইও অজ্ঞের কাজ কীভাবে করলেন মেঘনাথ না হয় নিজে অজ্ঞ কিন্তু বিভীষণ তো বিজ্ঞ হ্যাঁ এবং তার কাছে তো হিতাহিত জ্ঞান আছে কিন্তু হিতাহিত জ্ঞান থাকা সত্যিও কেন এই অন্যায় কাজটি করছে অর্থাৎ যে রঘুপতি রামের দাসত্ব কেন গ্রহণ করেছে এবং কি কেন এই লঙ্কা পড়িতে নিয়ে আসলো এই প্রশ্নগুলো তুলেছেন গত ক্লাসে বলছে অজ্ঞদাস বিজ্ঞতব তুমি অবিত নহে কিছু তোমার চরণে আজকে আমরা এরপর থেকে পড়ছি ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যুদে সে সম্বুধে সংগ্রামী এটাও প্রশ্ন করেছেন ক্ষুদ্রমতি মতিমারী হচ্ছে মন ক্ষুদ্রমতি মানে ক্ষুদ্র মন নর নর পুরুষ সুর হচ্ছে শক্তিবান সুর শব্দের হতে হচ্ছে শক্তিবান লক্ষণ যে শক্তিবান লক্ষণের কথা আমরা জেনেছি যে শক্তিবান লক্ষণ আসলে তার মন তো খুব ক্ষুদ্র সে তো ক্ষুদ্রমোনা কেন ক্ষুদ্রমোনা নহিলে অসহীন যদি কি সে সম্বোধে সংগ্রামে না হলে এই অস্ত্রহীন আমাকে যুদে হ্যাঁ যুদ্ধ করার জন্য কি সে সম্বোধে আমাকে সম্বোধন করছে আস যুদ্ধ করে সংগ্রামে লিপ্ত হওয়ার জন্য বলছে যে কতটুকু ক্ষুদ্র মনা হলে যে শক্তিবান নিজেকে শক্তিবান বলছে কিন্তু সে তো আসলে ক্ষুদ্র মনা যে অস্ত্রহীন আমাকে বলছে তার সাথে যুদ্ধ করবার জন্য বলছে পর কোহো মহারথী এই মহারথী বলতে বোঝানো হচ্ছে বিভীষণকে একই কি মহারথী প্রথা যাদেরকে তুমি মহারতে মনে করছো ওদের নিয়ম কি এটি কোনটি যে অস্ত্রহীন একজনকে অস্ত্রওয়ালা বলবে হ্যাঁ যুদ্ধ করার জন্য একে যুদ্ধ এই নাম হচ্ছে অন্যায় যুদ্ধ এই যুদ্ধে যুদ্ধের নিয়ম ভঙ্গ হয় এক্ষেত্রে তোমার হাতে অস্ত্র থাকবে আমার হাতে অস্ত্র থাকবে না এটা যুদ্ধ হয় না তোমার হাতে অস্ত্র থাকলে আমার হাতেও থাকবে সমানে যুদ্ধ হবে এরপর বলছে খুব তাচ্ছিল্য সহকারে বলছে এরপরে নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে এ কথা বিশ্ব চিহ্ন করেছে একটা লঙ্কা পুরীর আজকে শুদ্ধজাত শিশু হাসবে এ কথা শুনে কোন কথা যে অস্ত্রওয়ালা একজন অস্ত্রহীন একজনকে বলছে যুদ্ধ করার জন্য এরপর বলছে ছাড়ো পথ পথ থেকে সরে দাঁড়াও আসিব ফিরিয়া এখনই এখনই ফিরে আসবো আমি কিন্তু পালিয়ে যাব না প্রথমবারে বলছে ছাড়োদার যাব অস্ত্রগারে পাঠাইব রামানজের সমন ভবনে আজকে বলছে ছাড়োপথ আসিবা আসি বা ফিরিয়া এখনই দেখিব আছি কোন দেব বলে বিমুখ সমরে মুরে সমিত শ্রী আজকে আমি দেখব শুধু পথ থেকে সরে দাঁড়াও আজকে আমি দেখব হ্যাঁ কোন দেব বলে কোন দেবতার শক্তিতে কোন দেবতার শক্তিতে বিমুখ সমরে আমাকে অন্যায় যুদ্ধে হ্যাঁ পরাহিত করতে চাই কে সৌমিত্রী কুমতি সৌমিত্রী আসলে সৌমিত্রা সৌমিত্রার সন্তানকে আদর সৌমিত্রী বলা হয়েছে এখানে হ্যাঁ কুমতি কুমতি মানে খারাপ মনের অধিকারী তাহলে খারাপ অধিকারী ওই সৌমিত্রার সন্তান আমাকে অন্যায় যুদ্ধে কিভাবে পরাজিত করে আমাকে কিভাবে পরাহত করে সেটা আমি দেখব শুধু তুমি পদ থেকে সরে দাঁড়াও এখন এ কথা শোনার পরে বল আরও বলছে মেঘনাথ তার সম্পর্কে বিশেষ করে তাকে নিয়ে সে অহংকার করে বলছে অহংকার তো করতেই পারে যে ইন্দ্রকে জয় করেছেন হ্যাঁ বলছেন দেবদত্ত নররণে সচককে দেখেছ রক্ষরতি পরাক্রম দাসের দেবতা দেখেছ দেবতাদের কিভাবে করেছি দত্ত থেকে পরাজিত করেছি নরকে তো করেছি বটে আর যুদ্ধ ক্ষেত্রে আমার পরাক্রমতা নিশ্চয় দেখেছ তুমি তো দেখেছ আমাকে জানো হ্যাঁ রক্ষ রক্ষশ্রেষ্ঠ এখানে রক্ষশ্রেষ্ঠ বলতে বোঝানো হচ্ছে কাকে বিভীষণকে পরাক্রম দাসের অর্থাৎ দাস নিজেকে দাস বলছে আগেও আমাদের মেঘনাথ নিজেকে দাস বলছে অর্থাৎ নিজেকে ছোটো করে অন্যকে বড় করতে চান এমনটা মনোভাব অর্থাৎ তার ভিতরে একটা মানবীয় গুণ আছে সেই গুণকে সে পরিস্ফুরত করতে চান যার জন্য নিজেকে দাস বলেন বারবার কার দাস দাস বলছে দেবতা দত্ত নডনে স্বচক্ষে দেখেছ ব্রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের এই দাসের শক্তি সম্পর্কে তুমি ভালোই জানো আমি কি করতে পারে সেটা জানো তুমি এরপর বলছে কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে কি আছে দরিবে মানে ভয় পাবে ডর ধাতিকে এসছিটি এই দাস হ্যাঁ দুর্বল মানবে এই যে দুর্বল মানব আর আমরা মানব এই শব্দটি দিয়ে বসছি আসলে যদি মানব বলি তাহলে আমাদের বুঝতে হবে যে মেঘনাথ হয়তো অতি মানব তারা হচ্ছে অতিমানব অতিমানব হতে পারে যে মানব কি জন্য ভয় পাবো এই দুর্বল মানব কি ভয় পাবো তার কি এমন আছে কি শক্তি আছে দেবতার শক্তি নিয়ে শিখে এসছে তার তো নিজস্ব কোনো শক্তি নেই তার অস্ত্র শক্তি আছে সে অস্ত্র রাখুক না তাকে দেখিয়ে ছাড়বো হ্যাঁ সে আমাকে সুযোগ দিক না সে তো আমাকে সুযোগ দিচ্ছে না বুঝছে এজন্য তাকে শোনা করছে আর আমাদের বিভীষণের কাছে তার প্রশ্নের পর প্রশ্ন এবং তার তাকে নিয়ে অর্থাৎ মেঘনাথ তার সম্পর্কেই বিভীষণকে জানা দিচ্ছে যে কথাগুলো যে বিষয়গুলো বিভীষণ আগে থেকেই মেঘনাথ সম্পর্কে জানেন এই জানাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে জানেন বলেই তো নিরস্ত্র অবস্থা আক্রমণ করেছে এবং তাকে শেষ করার জন্য পড়ে লেগেছে